গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি ধর্মতলা যাওয়ার ব্লগটা যে আমি ধর্মতলার আপলোড করলাম, ওখানে কয়েকজন বলছিল, তোমরা কয়েকজন বলেছিলে যে ধর্মতলার ক্লথিং কালেকশনটা একটু ভিডিও করে দেখাতে। তো আজকে আমি ধর্মতলা যাওয়ার চেষ্টা করব ক্লথিং কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কোনো রকম স্কিপ না করে ব্লগটাতে পুরো থাকো, আশা করি তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। আমরা তো আমার এখানে যা যা কাজ ছিল সব হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু খাইনি, নিচে গিয়ে জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো। আমি এখন ধর্মতলার দিকেই যাচ্ছি, আমি জানি না আমার ভয়েসটা তোমরা কতটা শুনতে পাচ্ছ। আর যেটা তোমাদেরকে বলেছিলাম কুর্তির কালেকশন দেখাবো, আশা করি চেষ্টা করবো যতটা পারবো দেখানোর জন্য। বলতে পারছি না কতটা দেখাতে পারবো, কারণ আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আর সামান্য কিছু টাইম আছে আমার হাতে। তো চলো দেখা যাক কতটা দেখাতে পারি। এই দেখো, এখানে যে সুন্দর সুন্দর টপগুলো দেখছো না, এগুলো কিন্তু সবই রিজনেবল প্রাইসের মধ্যে, মানে 200-250-300 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে যতগুলো কুর্তি দেখছো সবকটাই 200 টাকা করে। এখানে যে হলুদ কুর্তিটা দেখছো, ওই কুর্তিটা কিন্তু খুবই সুন্দর, মানে 200 টাকার মধ্যে খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবে তোমরা এখানে। তারপরে তার পাশেই দেখবে এই দোকানটা পড়বে, আর এই দোকানটাতে যত এই সমস্ত টপগুলো দেখছো এগুলো খুবই কম দাম, জাস্ট 150 টাকা। 150 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর টপের কালেকশন আছে না, মানে তোমরা না গিয়ে দেখলে বুঝতে পারবে না। একটু বেছে নেবে এখান থেকে, খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। কত করে নাইটিগুলো? 200। তারপরে দেখো, তোমাদেরকে আমি এখন যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু পড়বে মেট্রো থেকে সোজা গ্র্যান্ড হোটেলের দিকে আসতে গেলে যে রাস্তাটা ওখানে। আর এখানে এই কুর্তির দোকানটাতে দেখো কুর্তির কালেকশনগুলো কি সুন্দর সুন্দর, এগুলো কিন্তু সব ওয়ান পিস টাইপের যে কুর্তি ওগুলো 600 টাকা, 650 টাকা এরকম। আর এখন কিন্তু ধর্মতলাতে মানে কুর্তির অসাধারণ অসাধারণ কালেকশন উঠেছে, বিশেষ করে এই গরমে। যেমন এখানে এই প্যান্টের সাথেই কুর্তির সেট একই সাথে পাওয়া যাচ্ছে, এগুলোর দামও বলছে ওরকম 800-900 এরকম, মানে কাজ আর ডিজাইন অনুযায়ী তোমার দাম পড়বে। যদি তুমি সিম্পলের মধ্যে নিতে চাও তাহলে 500-550-এর মধ্যে পড়ে যাবে। যদি তুমি একটু ইথনিক ওয়েডিংয়ে পরার জন্য নিতে চাও, যেমন এখানে দেখো এই রেড কালারের, এগুলো একটু 900-950 এমন পড়ে যাবে। ওই রাস্তা দিয়ে সোজা এলেই তারপরে তোমরা এখানে দেখতে পারবে গরমে পরার যে ওয়ান পিস যে ড্রেসগুলো বিচ ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে পরার, খুবই সুন্দর। এগুলো সেখানে 200 টাকা করে বিক্রি হচ্ছে, খুবই কম দামে, আর কালেকশনগুলোও সুন্দর। কত করে এগুলো? এগুলো যে দেখালাম না তোমাদের, ওগুলো কি সুন্দর নতুন উঠেছে, ভ্যালেন্টাইন্স ডে গেল না সেই কারণে। তারপরে দেখো এখানে যে জিন্সের প্যান্টগুলো, এগুলো সব 200 টাকা করে, কিন্তু একটু আগে গিয়েও এখানে একটু কম দাম বলছিল। তোমরা একটু দেখে নেবে, দাম অনুযায়ী জিনিসেরও ফারাক থাকে, আবার অনেক সময় কম দামে ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু এখানে এই টপগুলো সব 200 টাকা করে, ভালো ভালো, মানে ফুল স্লিভ দেওয়া টপ এগুলো। তোমরা যদি যাও না এই পার্সের দোকানটা একবার ট্রাই করো, এটা হচ্ছে নিউ মার্কেটের সামনে, খুব সুন্দর সুন্দর পার্সের কালেকশন, আমার খুবই ভালো লেগেছে। তারপরে দেখো এই দোকানটা, এটা হচ্ছে পার্সের দোকানের একদম পাশের দোকানটাই, মানে সামনেই পড়বে আর কি দোকানটা। এখানে সামারে পড়ার যে হালকা শার্টগুলো হয় না, সেই শার্টগুলো বিক্রি হচ্ছে, আর দাম কত জানো, মাত্র 100 টাকা করে, খুবই পাতলা, এগুলো পরে যা আরাম না, অসাধারণ। এবারে আবার নিউ মার্কেট গিয়ে সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে জানো তো, এই পটলিগুলো অসাধারণ, মানে আমি এতবার দেখেছি কিন্তু এবারের কালেকশনগুলো যেন আমার একটু অন্যরকমই লাগলো আমার চোখে, আমার খুবই ভালো লেগেছে। $700
आइए इधर आइए इधर आइए इधर आइए आइए दीदी अंदर आइए राजू से जॉन इधर आइए आइए दीदी अंदर आइए आइए अंदर आके देखिए दीदी सामने आइए সাড়ে চারশো দুটোরই তারপরে দেখো এখানে এই দাদাটা যে টপগুলো দেখাচ্ছে না এই টপগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিসেন্ট কালেকশন ফুল স্লিভ দেওয়া আর এই টপগুলো জিন্সের সাথে পরলে ভালোও লাগে এগুলো একটা স্টাইলে দেখছো তিন চারটে কালার এগুলো দাম মনে হয় 350 করেই বলছিল আর এই দোকানটা তোমরা পাবে ওই সিলেদার্স লেনটা সামনের দিকে এগিয়ে এলে রোডের দিকটা তখন এই সেই জায়গাতে এই দোকানটা পড়বে এসব কি প্যান্টেরও সেট আছে কি কি কালার আছে দেখি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর ওইগুলোর দাম দাদা বলছি এই হলুদ গুলোর দাম কেমন আছে সাড়ে পাঁচশো তোমাদের সাথে আমি তো তোমরা আমাকে বলেছিলে ক্লথিং কালেকশনটা শেয়ার করতে তো আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে পুরো ক্লথিং কালেকশনটা শেয়ার করলাম আমি কালকে ব্লগটা করে নিয়ে এসেছিলাম বাট কালকে আসার পর আর একদমই এনার্জি ছিল না যে ব্লগটা এডিট করে আপলোড করব আজকে কিছুক্ষণ আগেই আমি ব্লগটা আর কি এডিট করছিলাম আর সাউন্ডগুলো অ্যাড করছিলাম তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলছিলাম কারণ ওখানে না পসিবল হয় না সবসময় কথা বলার এত রাশ থাকে এত ভিড় থাকে যার ফলে কথা বলাটা পসিবল না অ্যান্ড অলসো আগের যে ব্লগটা আমি আপলোড করেছিলাম মানে ফার্স্ট বলছি কি রিসেন্ট দু একটা ব্লগ আগেই মনে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম ওখানে আমার যে যে জিনিসগুলো কিনে আনার ছিল আমি ওগুলো কিনে এনেছিলাম ঠিক আছে মানে ওই সব জিনিসই আমার কেনা হয়ে গেছিলো যেগুলো আমার টুকটাক কেনার ছিল এখনও কিছু টুকটাক বাকি আছে আস্তে আস্তে কিনবো তো কালকে আমি সেরকম কিছুই কিনিনি যেহেতু আমার আগে সব কেনা হয়ে গেছিলো জাস্ট কালকে ওই 30 টাকা করে যে কানেরগুলো দেখলে না ওখানে আমার একটা কানের খুব পছন্দ হয়েছিল ওই কানেরটাও দেখছিলাম বাট তারপরে আমার ওটার থেকে এই কানেরটা বেশি পছন্দ হলো সেই কারণে কালকে এই কানেরটা কিনলাম দেখো এই কানেরটা কিনলাম সেই কারণে ভাল লাগছে না এই যে ভাল লাগে বেশি কানেরগুলো পরলে অক্সিডাইজার আমার এরকম ঝুমকো ছিল না তো এই ধরনের স্টাইলের একটা কানের নিলাম আর লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে আমার জুয়েলারি কালেকশনের মধ্যে নেকলেস পার্টটা শেয়ার করেছিলাম তো তখন আমি বলেছিলাম মনে হয় যদি কিছু আরও বাকি থেকে থাকে আমি তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো তো সত্যি সত্যি একটা হার বাকি থেকে গেছিলো নেকলেসের মধ্যে সেটা হচ্ছে এটা এই দেখো একটা সিম্পল চোকার ট্র্যাডিশনাল যে চোকারগুলো হয় না এইটা হচ্ছে সেই চোকার আর খুললাম না দেখেই তোমরা বুঝতে পারছো অলরেডি ওপরটা হচ্ছে এমন লালের মধ্যে পুঁতি পুঁতি দেওয়া পুঁতি পুঁতি বলতে গোল্ডেনের চোখ চৌকো চোকার নিচটা হচ্ছে এরকম তাক 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 দাও ভালো লাগে বেশ কলার পরে এটা বাকি থেকে গেছিলো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট এক্সাইটিং ব্লগে ততক্ষণের জন্য লাভ ইউ অল গাইস সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই